ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নতুন সপ্তাহ শুরু হলো, আজকে একটা প্রথম কাজের দিন, কিন্তু সমস্যাগুলো বোধ হয় সেই আগের জায়গায় রয়ে গেল। সুকর্ণা, একেবারে তাই, বৃষ্টি হয়েছে খুব এই উইকেন্ড, একেবারে তাই বৃষ্টি হয়েছে উইকেন্ডে, তার জন্য খড়গপুর একেবারে জলমগ্ন হয়ে রয়েছে। খুব স্বাভাবিকভাবে দূরপাল্লার ট্রেন সেগুলো আটকে পড়েছে এবং সাধারণ মানুষকে নাজেহাল হতে হচ্ছে। পাশাপাশি দুটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রবল বৃষ্টিতে একদিকে জলমগ্ন হয়ে পড়েছে খড়গপুর, সাধারণ স্বাভাবিক জীবনযাপন যেমন অসুবিধার মুখে পড়েছে, তার পাশাপাশি কিন্তু ট্রেন চলাচলও ব্যাহত। আমাদের প্রতিনিধি অমিত জানা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অমিত, তোমার কাছে জানতে চাইবো যে খড়গপুরের বিভিন্ন এলাকায় এখন কি ছবি এবং কোন কোন ট্রেন কোন জায়গায় কিভাবে আটকে রয়েছে? হ্যাঁ, দেখো তোমাকে বলে রাখি, দেখো গতকাল সারা রাত্রি ধরে অতি বৃষ্টির ফলে বেশ কিছু জলমগ্ন হয়ে রয়েছে খড়গপুর শহর এলাকাতে, এবং এর ফলে কিন্তু শহর এলাকায় যেমন জলমগ্ন হয়ে রয়েছে তেমনি ট্রেন চলাচলের ক্ষেত্রেও কিন্তু ব্যাহত হয়েছে। এই জল দাঁড়িয়ে আছে রেল লাইনের উপরে, এবং তোমাকে যেটা বলে রাখি, দেখো গতকাল সারা রাত্রি বৃষ্টির ফলে কিন্তু রেল লাইনের উপরে যেমন জল জমে রয়েছে, বেনাপুর হিজলি স্টেশনের মাঝে অতি বৃষ্টিপাতের ফলে রেল লাইনের উপর দিয়ে জল যাওয়ার কারণেই এই বিপত্তি, এবং এর ফলে বিভিন্ন দূরপাল্লা ট্রেনের পাশাপাশি লোকাল ট্রেনও দেরিতে চলছে। যেমনটা আমরা জানতে পেরেছি যে বেলদা হাওড়া লোকাল প্রায় 35 মিনিট লেটে চলছে, এবং জলেশ্বর হাওড়া লোকাল প্রায় 40 মিনিট লেটে চলছে, শ্রী জগন্নাথ এক্সপ্রেস ট্রেনটিও প্রায় 40 মিনিট লেটে চলছে। এবং এই দূরপাল্লার ট্রেনগুলি লেটে চলার কারণে যেমন ডাউন লাইনে যে সমস্ত ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে, এবং আপ লাইনেও কিছুটা হলেও দেরিতে চলছে ডাউন যে খড়গপুর আর এবং উড়িষ্যা শাখাতে, এবং এই মুহূর্তে কিন্তু ট্রেনগুলি লেটে চললেও কিন্তু স্বাভাবিকের পথে কিন্তু রেল চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে খড়গপুর শাখায়। অন্যদিকে দক্ষিণ পূর্ব রেলওয়ের কি পরিস্থিতি জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, ঠিক কি অবস্থা ট্রেন চলাচলের, কি জানা যাচ্ছে, কতটা দেরিতে চলছে কোন কোন ট্রেন? দেখো কুসুমিতা, দক্ষিণ পূর্ব গতকাল গভীর রাতে যে ক্লাউড ব্লাস্ট হয়েছে এবং মেঘ ভেঙে যে বৃষ্টি হয়েছে, এতে মূলত হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী যেসব ট্রেন যে ডাউন লাইন সেটাই কিন্তু অ্যাফেক্ট করেছে, এবং এই যে হিজলির কাছে ডাউন লাইনটা জল ডুবে যায়, এর ফলে ডাউন লাইনে কিন্তু ট্রেন চলাচল ব্যাহত হয়। ওইখানে তিনটে লাইন আছে, আপ মিডিল এবং ডাউন লাইন, যদিও ডাউন লাইনের ট্রেন চলাচল ব্যাহত হলেও আপ এবং মিডিল লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে ট্রেন চলাচল করছে বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল। এবং যেটা জানানো হয়েছে, বেশ কিছু দূরপাল্লা ট্রেন যেগুলো দক্ষিণ ভারত থেকে হাওড়ার দিকে আছে, জগমোহনপুর এক্সপ্রেস এবং পদুচেরি এক্সপ্রেস সহ বিভিন্ন যে দূরপাল্লা ট্রেন সেগুলো কিন্তু দক্ষিণ ভারত থেকে, সেগুলো কিন্তু নির্ধারিত সময় বেশ কিছুটা দেরিতে চলছে। তবে আপের ট্রেন যেগুলো সকাল থেকে কড়া স্টেশন থেকে ছাড়ে, খড়গনামা এক্সপ্রেস এবং অন্যান্য ট্রেন, সেগুলো কিন্তু সময় ছেড়েছে বলে জানা গেছে। যেহেতু আপের লাইনে কোনো বড় সমস্যা হয়নি, সেই কারণে কিন্তু আপের লাইন দিয়ে এবং মিডিল লাইন দিয়ে ট্রেনকে পাস করিয়ে দেওয়া হচ্ছে বলে জানা গেছে। তবে জলস্তর দ্রুত নামছে বলে জানা গেছে, এবং আর কিছুক্ষণের মধ্যে ট্রেন চলাচল ডাউন লাইনও স্বাভাবিক হবে বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ। ধন্যবাদ শুনেছি।